আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেকেই বাড়ি তৈরি করতেছি বাড়ি তৈরি করার কিছুদিন পরে মূলত আমাদের যে সমস্যাটা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে দেওয়ালে ফাটল দেয় তো কি কি কারণে দেওয়ালে ফাটল দেয় এবং কিভাবে ফাটলগুলো আপনারা রোধ করবেন এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটা তো সবাই পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন শুরু করি এক নম্বর উপায় হচ্ছে আপনারা যখন দেওয়ালে প্লাস্টার করবেন তখন দেওয়ালে দেওয়ালটা ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেবেন তাহলে কখনো ফাটা দিবে না দুই নম্বর হচ্ছে প্লাস্টার করার পূর্বে যখন পানি দিয়ে ভিজাবেন পানি দিয়ে ভিজানোর পরে আপনারা সিমেন্ট এবং পানি একসাথে পাতলা করে গুলবেন পাতলা করে গুলে মূলত ওয়ালের মধ্যে সিটিয়ে সিটিয়ে দিবেন সিটিয়ে সিটিয়ে দিলে মূলত ওয়ালের ইট ইট গেতার সময় যে ফাঁক টুক থাকে সেটা বন্ধ হয়ে যাবে এবং আর ফাটল ধরবে না তিন নম্বর উপায় হচ্ছে সবসময় লক্ষ্য রাখবেন সিমেন্ট গুলানোর সময় দুই এবং চার অনুপাতের ভিতরে যাতে সিমেন্টগুলো গুলে তাহলে সবচেয়ে বেটার হয় চার নম্বর হচ্ছে কাজ করার সময় যে সিমেন্টগুলো মাটিতে পরে যায় অনেক মেস্ত্রি ওই সিমেন্টগুলো আবার পুনরায় তুলে দেওয়ালের মধ্যে লাগায় এ ভুলগুলো কখনো করবেন না কারণ যেগুলো নিচে পড়ে গেছে এগুলা ফেলে দেবেন পাঁচ নম্বর হচ্ছে বালিগুলা আপনারা বালিগুলো অনেক সময় দূর দূরান্ত থেকে কিনে আনেন অনেক সময় কুটকাট বা নুরি পাত্রটা থাকে আপনারা এগুলা নেট জাল দিয়ে ভালো করে সেঁকে নেবেন তাহলে আর কখনো ফাটল ধরবে না পাঁচ নম্বর হচ্ছে কাজ করার পর ভালো করে ফিনিশিং করতে হবে ওয়ালে প্লাস্টার করার পর আপনারা ভালোভাবে সেটা ফিনিশিং করবেন ছয় নম্বর হচ্ছে আপনারা এক সপ্তাহ ওয়ালে পানি দিবেন ওয়ালটার মধ্যে যাতে ওয়ালটা ভিজা ভিজা থাকে তার জন্য আপনারা এক সপ্তাহ পানি দিবেন পানি দিলে মূলত আর কখন ওয়াল ফাটবে না তো দর্শক মূলত এই কাজগুলো করলে ওয়ালে কখনও ফাটল ধরবে না আশা করি তারপর চলুন আপনারা ফাটল ধরলে কিভাবে প্রতিরোধ করবেন দেখুন বাজারে একটা স্মার্ট কার ক্র্যাক সেল মানে এটা ফাটল রোধ করে এটা আপনারা নয়শো মিলি আপনারা এটা মূলত সাতশো পঞ্চাশ টাকা হলে কিনতে পারবেন তো দর্শক আপনারা যদি এটা ইউজ করেন তাহলে আপনার ওয়ালটা ফাটা রুধ হবে তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ